আমরা বর্ধমান জেলা সংস্থা ও দোকান কর্মচারী ইউনিয়ন স্মল স্কেল ইঞ্জিনিয়ারিং ইউনিয়ন এবং পশ্চিমবঙ্গ স্ট্রিট হকার্স ইউনিয়ন সিআইটিউর অন্তর্গত এই তিনটে ইউনিয়ন একসাথে আমরা আজকে পার্কাস রোড থেকে মিছিল করে এই কার্জন গেটে মিলিত হয়েছি এবং আমাদের প্রতিনিধি দল তারা এখন এসডিও সাহেবের কাছে ডেপুটেশন দিতে যাচ্ছে আমাদের চার দফা দাবিতে আমাদের যে মূল দাবি প্রত্যেকটি অসংগঠিত ক্ষেত্রে শ্রমিক যারা আয়কর দেয় না তাদেরকে আগামী ৬ মাসের জন্য প্রত্যেক পরিবারকে ৭৫০০ টাকা করে নগদে দিতে হবে এবং ৬ মাস মাথাপিছু ১০ কেজি করে খাদ্যশস্যের ব্যবস্থা কেন্দ্রের সরকারকে রাজ্যের সরকারকে করতে হবে কিন্তু আমরা দেখলাম যে এই সময়কালের মধ্যে এই দুটো সরকারি চরম ব্যর্থ একটা অপরিকল্পিতভাবে ৪ ঘন্টার নোটিশে লকডাউন ঘোষণা করে কার্যত অসংগঠিত ক্ষেত্রে শ্রমিক গরিব মানুষ তাদেরকে বঞ্চিত করেছে তাদের কথা একেবারে মাথায় আনেনি আজকে পরিযায়ী শ্রমিকরা যারা ফিরে এসেছে তারা নতুন করে কাজ পাচ্ছে না আমরা বলেছি তাদের জন্য বিকল্প কাজের ব্যবস্থা সরকারকে করতে হবে কোনো ছাঁটাই করা চলবে না কেন্দ্রের বিজেপি সরকার আবার নতুন করে তারা পেট্রোলের দাম ডিজেলের দাম রান্নার গ্যাসের দাম তারা হু হু করে বাড়িয়ে চলেছে এই দাম বাড়ানো মানে তো প্রত্যেকটা জিনিসের দাম প্রতিদিন বাড়বে কিন্তু এই দুটো সরকার একটা জনবিরোধী সরকার এই সরকারকে হাঁটানোর জন্যই আজকে শ্রমজীবী মানুষ রাস্তায় নেমে লড়াই করছে এই লড়াই আগামী দিনে আরও বড় লড়াইয়ের দিকে আমরা যাব আমার নাম দেবদুলাল ঠাকুর আমি সংস্থা দোকান কর্মচারী ইউনিয়ন এবং স্মল ইঞ্জিনিয়ারিংয়ের সেক্রেটারি বর্তমান সরকার